হ্যালো ফ্রেন্ড, এখন বাজে 11:40। তো আমরা নারায়ণপুরের উদ্দেশ্যে রওনা হব, তো সেই জন্য আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তাই দেখো আমি রেডি হয়ে গেছি, একটু লাল শাড়ি পরেছি, একটা ব্ল্যাক কালারের ব্লাউজ। তো দেখো রেডি কমপ্লিট, আলতো পরে নিয়েছি। তো চলো আমরা রেডি। ওখানে নারায়ণপুরের গাজন আছে নারায়ণেশ্বরে, তো সেটাই দেখতে যাবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। এই দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে, তো চলো আমার ছেলেকেও রেডি করে দিয়েছি, দেখবে। শোনো কই, আর এদিকে দেখো আমাদের বাড়িতে ধান এসেছে, ধান মেলা হচ্ছে। এই দেখো ধান আবার এক টলি নামবে ধান, তো সেইগুলো মেলা চালা হচ্ছে। দেখতে পাচ্ছো আমরা বাপের বাড়ি চলে এসেছি, ভাই এদিকে ধান বাগাচ্ছে। ভাই একটু ভালো করবে, তোমার মোবাইলটা কি লিনে স্যামসাং কে? আর এদিকে এই জন্য হচ্ছে, এদিকে আমার বেটা জ্বালাচ্ছে, আর এদিকে ভাই ফ্যান মিস্ত্রি হাওয়াচ্ছে, ফ্যান বাগাচ্ছে। আর আমাদেরকে আপ্যায়ন করে নাই আমাদের ভাইয়ের বউ, একটা করে হাতে লাড্ডু ধরিয়ে দিয়েছে, বলছে খেলাও। যে আপনার এখানে বসে আছে চুপচাপ ফোন ঘাটছে, দেখো বেন সেখানে মা রান্না করেছে একটা তরকারি, সয়াবিন আলু, গাজর বিট, ডাল, এবার খাওয়া দাওয়া হবে। এখন আমাদের এখানে গাজন চলছে, তো নিরামিষই সব রান্না হচ্ছে। আর এই দেখো বসে আছে, কেমন কেমন বসে বসে কার্টুন দেখছে। এই মামা ঘরে আছে, কি করলি তুই এদিকে থাকা? মামা ঘরে কে ভালোবাসলো বল, কে 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 সব থেকে বেশি কে ভালোবাসে বল, কে ভালোবাসে? দিদুন, ও দিদুন কি দিল তোকে? দিদুন কি দিল বল, এদিকে থাকা। এই কি দিল দিদুন? তোর মাম্মি মা কে ভালোবাসে না? এদিকে থাকা তোর মাম্মি মা। এই তোর মাম্মি মা ভালোবাসে না? কিদি ভাত খাচ্ছি রে সোনু? এই তোর দিদুন কিদি ভাত খাই দিচ্ছে তোকে, এদিকে দেখি, এদিকে দেখি মুখটা, এদিকে তাই খা, কে ভাত খাই দিচ্ছে তোকে? দিদুন কে ভালোবাসে তোকে, দাদু না দিদুন? কে ভালোবাসে? দিদুন ভালোবাসে? হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ কাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি, তো শেষ করা হয়নি, তো আজকে সকাল তারপরের দিন। তো আমার স্নান হয়ে গেছে, এই তো আমি রেডি হয়ে বসে আছি। আর আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে, তো পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। দেখো এখানে ঠাকুমা ফল কুচোচ্ছে, দেখো এখানে ঠাকুমা ফল কুচোচ্ছে, পুজোর সমস্ত জোগাড় করছে। আর এই দেখো আমাদের, এই তো মামুন ঠাকুর এসেছিলো, সত্যনারায়ণ ঠাকুরটা রেখে দিয়ে গেছে, ঢাকা দিয়ে গেছে, এই 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 পাটাটার ওপরেই পুজোটা হয় আর কি। তো ওই তো আলপনা দেওয়া হয়ে গেছে, তাড়াহুড়ো করে আলপনা দিয়েছে ঠাকুমা আর কি। তো ফলগুলো সমস্ত গুছাচ্ছে, রেডি, অনেক লেট হয়ে গেছে, ঘর ফর বাগানো বাগানি হচ্ছিলো, ওই জন্য ঠাকুমা স্নান করতে লেট হয়ে গেছে। তো চলো মামুন ঠাকুর আসুক, তারপরে তোমাদের সামনে পুজোটা শেয়ার করব, দেখতে থাকো আজকের ভিডিওটা। ফ্রেন্ডস আমি এখন দোকান যাচ্ছি, তো এই দেখো এটা কত সুন্দর ফুলের গাছ, এই দেখো সবজিরা ভালোই দিয়েছে আজকে। চলো দোকান যাচ্ছি, দেখি ছেলেটাকে নিয়ে আসি, দোকানে আছে ও, স্নান করে নিয়েছি, দেখি।
বন্ধুরা, এটা হচ্ছে চড়ক। এটা মানে একটা ঘাটে ওখান থেকে তুলে নিয়ে এসছে চড়কটা। তো এইভাবেই রাখা থাকে, এইভাবে ব্যারিকেড দেওয়া থাকে। আর ওই দেখতে পাচ্ছ ভক্তেরা সব। আর এটা হচ্ছে আমাদের মন্দির ব্রহ্মাণী তলা। তো এইখানেই গাজনটা হয়। তো আমি একবার এসেছিলাম, তো সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, এটা আমাদের কাকাদের দোকান। তো এখানে জিলেপি ভাজা হচ্ছে কাকাদের দোকানে। তো সেটার কিছুও তোমাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে জিলেপি ভাজছে। তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের। চড়ক পূজা হচ্ছে, ওটা দেখতে যাবো। চড়ক পূজা হচ্ছে, তো চলো। আমি আমার ছেলে দেখো ঘুমাচ্ছে, আমার ছেলে, তো ওকে তুলবো, দিয়ে তুলে নিয়ে গিয়ে ওখানে দেখবো। চলো তোমরাও দেখতে থাকো আর কি কী করি আর কীভাবে এনজয় করি, তো সব দেখতে পাবে। তো চলো আমরা, আমি ছেলেকে উঠাই। এ চলো চলো চল 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 চড়ক পূজা দেখবি তো, চো চড়ক ঘুরছে। শোনো শোনো, চড়ক ঘুরছে, চলো দেখো চলো। এসো 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 এসো, কলকে চলো, এসো এসো। তো চলো ওকে তুলে নিই, তারপরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি কি হচ্ছে ওখানে।